মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং আগের ব্লগটা আই হোপ তোমরা এনজয় করেছো। যদি না দেখে থাকো আইবুড়ো ভাতের ব্লগ, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, শিওরলি চেক আউট করে নিও। আর আজকে আছে গায়ে হলুদ, এবং গায়ে হলুদের জন্য আমরা যা বেরোবো 9:45 দিকে, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, ঘুম থেকে উঠে স্নান করে আমি হচ্ছে জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, মুখটা একদম ফেস ওয়াশ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিন। আর আজকে কি আজকে ভেবেছি আমি পুরোপুরি বেঙ্গলি লুক রাখবো, লাইক শাখা সিঁদুর এই টাইপের একটা সুন্দর লুক রাখবো। তার জন্য গায়ে হলুদ আমি কী পরবো সেই শাড়িটা আগে তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেছি আমি এই সুন্দর সব জামদানিটা পরবো ইয়েলো কালারের, এতে সুন্দর রেড অ্যান্ড গ্রিনের বুটা আছে, আর বাসন্তী কালারের শাড়ি, আর নিচটা এরকম সুন্দর না লাটকান দেওয়া আছে। শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, আজ অব্দি আমার পরা হয়নি। এটা আমার বিয়েতে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো এই শাড়িটা আজ আমি পরবো। 4 বছর হয়ে গেল আমার বিয়ের, তারপর আমি এই শাড়িটা ফাইনালি আজ পরছি। তো চলো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করবে। যদি ভালো লাগে ব্লগটা তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কন্টিনিউ আছি এই শাড়ি। সো আমি পরে নিয়েছি সুন্দর ইয়েলো শাড়িটা, তার সাথে আমি এটা ক্লাব করেছি রেড কালারের ব্লাউজ। এবার আমি হব এবার আমি করব মেকআপ, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। মেকআপের আজ গেট রেডি উইথ মি আমি শ্যুট করব না, এমনি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো চলো কন্টিনিউ আছি গাইস। আমি রেডি হয়ে গেছি, ইয়েলো শাড়িটা পরে নিয়েছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সাথে একটা রেড কালারের সুন্দর একটা ব্লাউজ আমি ক্লাব করেছি, আর সাথে গোল্ডেন জুয়েলারি ক্লাব করেছি দেখতেই পাচ্ছ, আর হাতে শাখা পলা টাইপ একটা লুক রেখেছি, পুরো বেঙ্গলি কাইন্ড অফ লুক। আর চুলটাকে নিয়ে কি করব আমি কিছু বুঝতে পারছি না, আমার চুলে কোনো ক্লিপ টিকছে না, এবার দেখি আমি কি করব। কিন্তু মেকআপ টেকআপ করে কমপ্লিট তো হয়ে গেছি, কিন্তু মেকআপ করার সময় কত যে ডিজাস্টার হলো কি বলবো। আমার লিপস্টিকের পুরো অ্যাপ্লিকেটারই হাত ভেঙে আমার লিপস্টিকে মানে লিপসে আটকে গেছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেটার, এটা হচ্ছে সুগারের স্মাজ মি নট লিপস্টিক, এটার অ্যাপ্লিকেটার ভেঙে চলে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে সি অ্যাপ্লিকেটার ভেঙে হাতে চলে এসছে, মাস্কার তাড়াহুড়ো করতে গিয়ে মাস্কারা চোখের নিচে লেগে গেছিলো, কত কিছু যে হয়েছে আমি আর কিছু বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ফাইনালি আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন সরজিৎ পরবে পাঞ্জাবি, তো সরজিতের পাঞ্জাবির পাজামাতে ইয়ে লাগানো নেই, দড়ি লাগানো নেই, সেটা এখন লাগাবো। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হবে, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই আসবে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সরজিৎ আমি দুজনেই এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ সরজিৎ পরেছে সুন্দর লাল রঙের মানে মরুন রেড টাইপের একটা পাঞ্জাবি, আর আমি পরেছি গেলো শাড়ি। তোমাদের সাথে ভেনুতে গিয়ে আবার দেখা হবে, এখন আমরা একটু চা খাবো, আর তারপরে শাশুড়ি মা আর শ্বশুরমশাই এসে গেছে নিচে, আমরা যাবো আর তারপর বেরিয়ে যাবো। টাটা। আমরা হচ্ছে গিয়ে বাবা মা চলে এসছে, এবার আমরা হচ্ছে গিয়ে গাড়ি করে যাচ্ছি, কোথায় যাবো? কাকুরগাছি। হ্যাঁ কাকুরগাছি যাচ্ছি, গায়ে হলুদের টাইম 10:30, আমরা 10:30 ঘর থেকে বেরোচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই, তোমাদেরকে সব কিছু জানাবো। চলো কন্টিনিউ আছি, টাটা। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বিয়ে বাড়ি, তো গায়ে হলুদের কি ব্যাপার এখন দেখি, এখন বাজে 11:30, আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গেছে, দেখি আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। বিয়ের ভেনুতে ঢুকে সামনাসামনি ছিল হচ্ছে জল খাওয়ারের সুন্দর বন্দোবস্ত। এখন হচ্ছে গিয়ে ছেলের বাড়ি থেকে না হলুদ আসেনি, ওই জন্য হলুদ আর তত্ত্ব আসেনি, ওই জন্য এখনও গায়ে হলুদ হয়নি। 11:30 বাজে, তো আমাদের সবাই বললো হচ্ছে গিয়ে খেয়ে নিতে ব্রেকফাস্ট, তো ওটার জন্যই এখন সরজিৎ আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে, আর বাবা মা খাচ্ছে, আর লুচি সাথে হচ্ছে গিয়ে আলুর তরকারি, আর সাথে আছে বোদে। চলো আমি খাওয়াটা এনজয় করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো ডিটেলস। আমি টপাটপ করে দুটো ফুলকোর লুচি আর সাথে হচ্ছে আলুর তরকারি আর বোঁদে খেলাম, তারপরে হচ্ছে আমি খেলাম চা, তারপরে আমি আর সরজিৎ গেলাম গায়ে হলুদের জায়গাতে। চলো তোমাদেরও নিয়ে যাই। নিচে গিয়ে দেখলাম তখন চলছে বৃদ্ধি পুজো, যেটাকে অনেকে নান্দিমুখও বলে থাকে, আর বাকি এদিকে চলছে ব্রাইডের খুবই সুন্দর ফটোশ্যুট, ও বন্ধুদের সাথে খুব সুন্দর সুন্দর ছবি তুলছে, আমিও কি একটু ছবি তুলেই নিলাম, আর ওকে ভীষণ সুন্দর লাগছিল ওটাই ওকে বলছে। সুন্দর
এইসবের মধ্যেই চলে এলো সেই মোমেন্ট যখন ওর মা ওকে শাঁখাপলা পরাবে একটা বাঙালি মেয়ের কাছে। এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট। আমাদের বিউটিফুল ব্রাইড বসলো রিদ্ধি পুজোর জন্য, সেখানের কিছু মোমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি। আনন্দ মজার মধ্যে চলে এলো ফাইনালি গায়ে হলুদের টাইম। চলো গায়ে হলুদের রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করি। মায়ের কাছে তার মেয়ের বিয়ে হওয়ার দিনটা ঠিক যতটা স্পেশাল ঠিক ততটাই ইমোশনালও বটে। ফার্স্ট টাইম আমি এরকম কোনো রিচুয়ালের পার্ট হলাম, আমার খুবই ভালো লাগছিল। গায়ে হলুদ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ করবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। লাঞ্চে আমি খেয়েছিলাম ভাত ডাল আলু ফুলকপির সবজি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, খুবই টেস্টি আর ইয়াম্মি লাগছিল। আর লাস্টে ছিল কলা পাতায় মোড়া পান, যেটা আমার কাছে ছিল ভীষণই বড় একটা সারপ্রাইজ।
সরজিতের মাসির সাথে, সরজিতের মাস্তুতো দাদা বৌদি সবার সাথে দেখা হলো, আর আমার আর সরজিতের খুনসুটি তো হামেশা চলতেই থাকে। শাড়ির উপর পা দিয়ে দাঁড়িয়েছিলেন, দেখতে পাইনি কি শাড়ির উপর পা দিয়ে এরকম দাঁড়ানো। গায়ে হলুদটা না আমি ভীষণ এনজয় করেছি, তোমাদের কেমন লেগেছে সব কিছুই তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে 2:40, এবার আমরা যাব হচ্ছে গিয়ে বাড়ি, স্নান টান করবো, তারপরে স্নান না এগুলো তো মানে ফেস্টেসগুলো ক্লিন করব, তারপরে রেডি হব। সন্ধ্যাবেলা আছে বিয়ের সেরিমানি, 6:30 সময় অ্যাকচুয়ালি বিয়ের লগ্ন, কিন্তু জানি না কখন আমরা পৌঁছবো, দেখি আগে বাড়ি তো পৌঁছাই, তারপরে রেডি হওয়া, আমাকে আবার ডিসাইড করতে হবে আমি কি পরবো, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগছে। এটা সেন্ট্রাল কলকাতার ভেতরের সুন্দর সুন্দর গলিগলি রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো পুরনো ঘরও আছে, নতুন ঘর তো অবভিয়াসলি নতুন ফ্ল্যাট বাগেরা হয়ে গেছে। আই হোপ তোমাদের ভালো লাগছে এই ব্লগটা, যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ কি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো, অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং। আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও গায়ে হলুদের জন্য। আমি যদিও আজকে খুব তাড়াহুড়ো করে অনেক কিছু মেকআপ করে আমি রেডি হয়েছি, তাও লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কন্টিনিউ ওয়াচিং। এখন আমরা যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে আবার আমাদের সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোতে হবে বিয়েবাড়ির জন্য, মানে বিয়েবাড়ির জন্য আবার আসবো আমরা, সেকেন্ড রাউন্ড আমরা আবার আসবো। তো এখনের জন্য এই ব্লগটা, গায়ে হলুদের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে ব্লগটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, বাই বাই।